আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করায় মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষোভ। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ বলায় দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ওবায়দুল কাদেরের। ভারতের নাগরিকত্ব আইন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি, বললেন মির্জা ফখরুল। বাড়ছে না আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কলেবর, বাদ পড়তে পারেন বর্তমান কমিটির অন্তত 20 নেতা। এবং আবহাওয়া ভালো থাকায় এবার পেঁয়াজের আবাদ ভালো, ন্যায্য মূল্য পেলে পেঁয়াজ চাষে আগ্রহী হবেন কৃষকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, গভীর ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে জাতি স্বাধীনতার উষালগ্নে বর্বরোচিত হামলায় শহীদ বুদ্ধিজীবীদের। সকাল থেকে রাজধানীর রায়ের বাজার বদ্ধভূমিতে ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। স্বাধীনতার এত বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেন তাদের সন্তানরা। তবে আগামী বছরের মধ্যে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রিপোর্ট করছেন আদিন সজীব। এই দেশটাকে ভালোবেসে যারা দিয়ে গেছে প্রাণ, স্বাধীন বাংলাদেশের রক্তিম লাল সূর্যটা তাদের হয়নি দেখা। বিজয়ের ঠিক আগ মুহূর্তে পাকবাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের শিকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তে লাল হয়েছিল লাল সবুজের এই ভূখণ্ড। দেশের এসব বীর সন্তানদের কি করে ভুলবে বাংলাদেশ, ভোলেনি। তাদের শ্রদ্ধা জানাতে খুব সকালেই হাজির গোটা জাতি, ছোট থেকে বড় বাদ যাননি কেউই। আমরা কোনো পাওয়া চাওয়া আশা না, একমাত্র উদ্দেশ্য বাঙালি জাতিকে এই শোষণ মুক্ত ওই পাকহানাদেরটাকে। আশা করি আগামী প্রজন্ম আমাদের এই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে উদ্বুদ্ধ হবে। বেলা গড়ালেই বাড়ে মানুষের ঢল, মুক্তিযোদ্ধা, ছাত্র, শিক্ষক সহ সব শ্রেণীবেশার মানুষের ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে বেদী। দলে দলে এসেছে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। শহীদদের সঠিক তালিকা আমরা এখনো প্রণয়ন করতে পারিনি, আমার মনে হয় এটি অত্যন্ত জরুরি। শতভাগ আমরা এখনো বিজয় অর্জন করতে পারি নাই, আমরা কিন্তু বারবার বলি আমাদের রাজনৈতিক বিজয় অর্জন হয়েছে কিন্তু আদর্শিক যুদ্ধ চলছে। 300 অধিক তালিকাভুক্ত হয়েছে, তবে আমরা আগামী বছর স্বাধীনতার 50 বছর পূর্তির সময় আমরা এই তালিকাটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। তারা মনে করেন মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে উদ্বুদ্ধ করতে পারলে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সার্থক হবে। কেন স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা, কেনই বা মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছিলেন শহীদ বুদ্ধিজীবীরা, কেনই বা ঠিক বিজয়ের আগ মুহূর্তে নির্মমভাবে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের, এসব প্রশ্নের উত্তর হয়তো সবারই জানা। তবুও বর্তমান এবং আগামীর প্রজন্মের জন্য ইতিহাসের এই কালো অধ্যায়গুলো সঠিকভাবে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান এখানকার আগতরা। আদিন সজীব, এটিএন বাংলা, রায়ের বাজার বদ্ধভূমি, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তারা শ্রদ্ধা জানান।
এসবে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামাত নেতা কাদের মোল্লাকে শহীদ লেখায় দৈনিক সংগ্রামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপেল মাহমুদের রিপোর্ট। ভোরের আলো ফোটার সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7:01 রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় 71 শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান তারা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক কায়দায় গার্ড অব অনার প্রদান করেন শহীদ বুদ্ধিজীবীদের। আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে শহীদ বেদিতে আবারও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। পরে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় জাতিকে মেধাশূন্য করতে বিজয়ের প্রাক্কালে দেশের বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছিল তাদের দোষররা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির রায় কার্যকর হওয়া কাদের মোল্লাকে শহীদ হিসেবে অভিহিত করার সংবাদপত্র নিয়েও কথা বলেন তিনি। এটা আমাদের নজরে আছে, তো বিষয়টা আমরা দেখছি, সময় মতো এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলব, ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। একাত্তর আজকের এই দিনে যেই উদ্দেশ্যে বাঙালির শ্রেষ্ঠ সন্তানরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের সে স্বপ্ন এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি। এমনকি সেসব বুদ্ধিজীবী হত্যার সঙ্গে যারা জড়িত ছিল সবাইকে এখনও আইনের আওতায়ও নিয়ে আসা সম্ভব হয়নি। তাই বর্তমান প্রজন্ম মনে করছে বুদ্ধিজীবী হত্যায় জড়িতদের বিচারের পাশাপাশি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সময় এখনই। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জোর করে ক্ষমতায় থাকার জন্য সরকার মুক্তিযুদ্ধের চেতনা আর সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। ভারতের নাগরিকত্ব আইন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। দলীয় প্রধান কারা অন্তরীণ থাকায় শহীদ বুদ্ধিজীবী দিবসে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা আসেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শহীদ মেধাবী সন্তানদের। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন স্বাধীন দেশে নিজেদের অধিকার হারিয়ে মানুষ আজ পরাধীন। তারা বাংলাদেশের সমস্ত অর্জনগুলোকে, বাংলাদেশের জাতির সমস্ত অর্জনগুলোকে আজকে ধ্বংস করে ফেলেছে। আমরা আজকে একটা গণতন্ত্রবিহীন, জনগণের অধিকারবিহীন একটি অবস্থার মধ্যে বিরাজ করছি। আজকে যখন আমাদের নেত্রী কারাগারে মিথ্যা মামলা দিয়ে আজকে গণতান্ত্রিক সমস্ত দলগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিএনপিকে যখন নির্মূল করার চেষ্টা করা হচ্ছে, সেই সময়ে আজকে সবচেয়ে বড় প্রয়োজন যেটা সমগ্র জাতির ঐক্য। ভারতের নাগরিকত্ব আইন এনআরসি নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন এটি শুধু ভারত নয়, এই উপমহাদেশের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। এনআরসি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি আমরা হুমকি বলে মনে করেছি। এই অঞ্চলে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করবে, সংঘাত সৃষ্টি করবে এবং রাজনীতির যে মূল বিষয়গুলো ছিল উদারপন্থী গণতান্ত্রিক রাজনীতি, অসাম্প্রদায়িক রাজনীতি, সেই বিষয়গুলোকে ধ্বংস করে দিয়ে একটা সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিষ্ঠা করবার জন্য এই ধরনের প্রয়াস চালানো হচ্ছে। দেশ ও জনগণের স্বার্থে বিএনপির চলমান আন্দোলন আরও জোরদার করার কথাও জানান মির্জা ফখরুল।
বিএনপি নেতারা বলছেন যে স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির এই বীর সন্তানরা, তাদের স্বপ্ন পূরণে এখন গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠাই হবে প্রথম কাজ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বাড়ছে না আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটির কলেবর। এবারের সম্মেলনের পর বর্তমান কমিটির অন্তত 20 নেতা বাদ পড়তে পারেন। নবীন প্রবীণের সমন্বয়ে এবার কমিটি হলেও তরুণ নেতাদের প্রাধান্য দেওয়া হবে। এটিএন বাংলাকে এসব তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের 2 সদস্য। আগামী 20 ও 21 ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের 21তম সম্মেলন অনুষ্ঠিত হবে। নিয়াজামান সজীবের রিপোর্ট। টানা তৃতীয়বার ক্ষমতায় আওয়ামী লীগ, তাই এবারে সম্মেলনটি বিশেষ গুরুত্ব বহন করছে দলটির জন্য। সভাপতি পদে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই, তবে সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে এ পদের ব্যাপারে কাউন্সিলরদের সাথে আলোচনা করে সভাপতি শেখ হাসিনাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আমাদের দ্বিতীয় পর্বে যখন এই পর্বটা অনুষ্ঠিত হবে তখন কে কে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করে সেটা আমরা এখনও জানি না। সর্বোপরি যদি শেখ হাসিনা এবং আমাদের কাউন্সিলররা যা সিদ্ধান্ত নেবে তার ভিত্তিতেই সাধারণ সম্পাদক পদ হবে। মাঠ পর্যায়ের নেতার মধ্যেও যথেষ্ট আগ্রহ আছে এই ব্যাপারে, তারাও জানতে চাচ্ছে কে হবে, তিনি আলাপ আলোচনা হচ্ছে, এগুলোর ভিত্তিতে নিশ্চয়ই উনি একটা সঠিক সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় কমিটির পদ অনুযায়ী কাজ করতে না পারা, অনিয়ম, অন্যায়কে প্রশ্রয় দেওয়ার অভিযোগে অনেক নেতারই জায়গা হবে না নতুন কমিটিতে। তবে বন পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সদস্য অ্যাডভোকেট আজমতুল্লাহ খানের মতো সক্রিয় ও সফল নেতাদের পদোন্নতি দেয়া হতে পারে। প্রতিটি সম্মেলনে 20-30% লোক বাদ গেছে, যারা নিষ্ক্রিয়, দায়িত্ব সঠিকভাবে পালন করেনি বা কোনো অনিয়মের সঙ্গে জড়িত, তাদেরকে বাদ দিয়ে সেখানে এই নতুন যে নবীন নেতৃত্ব, এদের মধ্যে যারা যোগ্য, যারা প্রমাণ করেছে তারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের অগ্রগতির সাথে সম্পৃক্ত হতে চায়, তাদেরকে কমিটিতে আনা হবে। মাননীয় সভানেত্রী উনি চাচ্ছেন দলকে নতুন করে সাজাতে, যারা আগের আছে পুরানো অনেক সংগ্রাম লড়াই করেছেন, ঝুঁকি নিয়েছেন, আমরা তাদের অভিজ্ঞতাকে অবশ্যই কাজে লাগাবো। নতুন যারা সৃজনশীল, প্রতিভাবান, মেধাবী, তাদেরকে দলে আনতে হবে, তবে আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম এবারই কেন্দ্রীয় কমিটির পদে আসবেন কিনা তা এখনও নিশ্চিত নয় বলেও জানিয়েছেন প্রেসিডিয়ামের এই 2 সদস্য। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন জেলায় এবার পেঁয়াজের আবাদ ভালো হয়েছে। আগাম জাতের কিছু পেঁয়াজ বাজারে আসলেও ফেব্রুয়ারির শুরুতে উঠবে মৌসুমি পেঁয়াজ। কৃষকরা জানিয়েছেন ভরা মৌসুমে ন্যায্য মূল্য পেলে পেঁয়াজ চাষে আগ্রহী হবেন তারা, তখন দেশেই উৎপাদন হবে পর্যাপ্ত পেঁয়াজ। মাহবুব কবির চপলের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। মাঠে মাঠে শোভা পাচ্ছে এই সময়ের অতি গুরুত্বপূর্ণ ফসল পেঁয়াজ। তীব্র পেঁয়াজ সংকটের মধ্যে আসার খবর হচ্ছে দেশের বিভিন্ন জেলায় ফসলটির ভালো আবাদ হয়েছে, এতে দেশবাসীর সাথে স্বপ্ন বুনছেন কৃষকরাও। মূলত পেঁয়াজের মূল যোগানটা আসে ফরিদপুর, পাবনা, নাটোর, কুষ্টিয়া ও নওগাঁ জেলা থেকে। নভেম্বরে শুরু হয় পেঁয়াজ লাগানোর মৌসুম, 3 মাস পর তোলা হয়। এবার আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজ চাষে খুব একটা বেগ পেতে হয়নি কৃষকদের, আবাদও হয়েছে ভালো। আবহাওয়া ভালো, পেঁয়াজের আবাদ ভালোই হয়েছে। এখন আমরা আশা করি যদি আমরা দামটা পাই তাহলে আমরা খুব সুক্রিয়া। যেটা আমাদের কৃষকের ঘরে পেঁয়াজ ওঠে সেটা বিদেশ থেকে পেঁয়াজ নিয়ে আসে, আমাদের 5-2 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা সেল লাগে, যার জন্য কৃষক বাধ্য হয় পেঁয়াজ লাগায় না। বাধ্য হয় কী করবো, কত মার খাবার, ওই ধরে করে সমূন্য বিকল্প ফল করতেছে। গেল সেপ্টেম্বর থেকে পেঁয়াজ সংকটের কারণে বীজের পেঁয়াজও বেশি দামে কিনতে হয়েছে কৃষকদের, সাথে জমিতে হাল চাষ, সার, সেচ, কীটনাশকের খরচও বেড়েছে। কৃষকরা জানিয়েছেন প্রতি কেজি পেঁয়াজের উৎপাদন খরচ পড়েছে 35-40 টাকা, অন্তত 45 টাকা কেজি বিক্রি করতে পারলে লাভবান হবেন তারা। পেঁয়াজের বীজ যে দাম 8,000-9,000 টাকা, 10,000 টাকা মন, এখন যদি এই পেঁয়াজের দাম আমরা মৌসুমে না তুলে যদি ওই দাম না পাই তাহলে তো আমাদের বিরাট লস। আমরা এখন নতুন প্রজন্ম যারা কৃষিকাজে লিপ্ত হয়েছি,
এখন সব কিছু আবাদ করছি কিন্তু এখন কোনোটাই ন্যায্য মূল্য পাচ্ছি না, তাই আমরা সরকারের দাবি আমরা ন্যায্য মূল্য ফসল আবাদ পাই। এখন ভালো দাম পেলে পেঁয়াজের আবাদ বাড়বে বলে মনে করেন কৃষকরা। আগামী দুবছরের মধ্যে পেঁয়াজে স্বয়ং সম্পন্ন হবার কথা বলছে সরকার। কৃষকরা বলছেন তা বাস্তবায়ন করতে হলে ভরা মৌসুমে পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণের উদ্যোগও নিতে হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, বদলগাছি, নওগাঁ। যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বিজয় উৎসবের আগে এই দিনে হাজারো মানুষের ফুলে শ্রদ্ধায় ভরে ওঠে বিজয় স্তম্ভগুলো। এসবের সব স্থাপনা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম মুছে দেওয়ার দাবি জানান তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বিপ্লব রায়। শুক্রবার রাত 12:01 ফুলে ফুলে ভরে ওঠে সারাদেশের শহীদ বেদি। জামালপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ একাত্তর সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্বাধীনতা বিরোধীদের সব স্মৃতি মুছে ফেলার দাবি তোলেন তারা। যারা ধর্ম নিয়ে ব্যবসা করে সেই ধর্ম ব্যবসায়ী রাজনীতিকে এই বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে, নির্মূল করতে হবে। খুলনার গল্লামারের বৌদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি। শীত উপেক্ষা করে সেখানে ফুলেল শ্রদ্ধা জানান খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, প্রেস ক্লাব ও বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। বরিশালে শহীদ বেদিতে ফুল দেওয়ার পাশাপাশি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বরিশাল সিটি কর্পোরেশন, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এতে অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষের ভিড় জমে কাউতলীর সৌধ হিরণময় চত্বরে। সেখানে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। রংপুরেও সুরভি উদ্যানের শহীদ স্মৃতিস্তম্ভ ভরে ওঠে ফুলে ফুলে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। এছাড়াও গাজীপুর, যশোর, ভোলা, জয়পুরহাট ও সিরাজগঞ্জ সহ সারাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিপ্লব রায়, এটিএন বাংলা। শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে দেশের অনেক জেলা ও উপজেলায় এখনও নেই শহীদদের স্মরণে কোনো স্মৃতিস্তম্ভ। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরতে ঠাকুরগাঁয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। এছাড়া ঠাকুরগাঁয়ের শিক্ষাবিদ শহীদ অধ্যাপক গোলাম মোস্তফার স্মৃতি সংরক্ষণের দাবি জানান তার পরিবার সহ এলাকাবাসী। ঠাকুরগাঁয়ের জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামান সেলিম বলেছেন, পুরনো স্মৃতিস্তম্ভগুলো সংরক্ষণ ও শহীদের স্মরণে নতুন স্মৃতিস্তম্ভ নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সেভাবে বাংলাদেশের কোথাও গড়ে উঠেনি, ঢাকাতে আছে, আমাদের ঠাকুরগাঁতেও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নেই। এটি নির্মাণ করা খুবই জরুরি। অনুরোধ করছি এই মুক্ত দিবসে জননেত্রী শেখ হাসিনার কাছে ঠাকুরগাঁয় যেন শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করার জন্য একটি জায়গা আমাদের বরাদ্দ করা হয়। উপজেলা পরিষদ থেকে অর্থায়নের মাধ্যমে যাতে তার স্মৃতিকে সংরক্ষণ করা হয় এবং নতুন প্রজন্মকে তার অবদান, যে স্বাধীনতার প্রাপ্তির লক্ষ্যে তার যে অবদান সেটা যাতে জানতে পারে বা জানাতে পারে সেও ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। জয়পুরহাট হানাদার মুক্ত দিবস আজ। একাত্তরের এই দিনে মুক্তিযোদ্ধারা স্থানীয় ডাকবাংলোয় স্বাধীনতার পতাকা উত্তোলন করে জয়পুরহাটকে শত্রুমুক্ত ঘোষণা করেন। স্বাধীনতার 48 বছর পরও জয়পুরহাটের রাজাকারদের বিচার না হয় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। এই দিনে হানাদার মুক্ত হয় সিরাজগঞ্জ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম ও সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। 1971 সালের ডিসেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হয় পাক হানাদাররা। গেরিলা বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে পিছু হটতে বাধ্য হয় তারা। বিভিন্ন জেলা উপজেলা ঘোষণা করা হয় হানাদার মুক্ত হিসেবে। 1971 সালের এই দিনে হানাদার মুক্ত হয় জয়পুরহাট। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা আওয়ামী লীগ র্যালি, দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করেছে। এদিকে
আজ সিরাজগঞ্জ মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় সিরাজগঞ্জ। লাল সবুজের মাঝে মানচিত্র খচিত পতাকা উড়িয়ে ঘোষিত হয় মুক্তির বার্তা। সে থেকেই প্রতি বছর 14 ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে বিজয় মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। স্বাধীনতার গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও চেতনাকে সমুন্নত রাখতে, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার দাবি সকলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আমদানিতে শুল্ক বৈষম্যের কারণে রিকন্ডিশন গাড়ির চাহিদা কমছে বলে জানিয়েছেন রিকন্ডিশন ভেহিকলস অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিটা। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা বলেন, শুল্কের কারণে অনেকাংশে নতুনের চেয়ে পুরাতন গাড়ির দাম বেশি পড়ছে, এতে চাহিদা কমায় আমদানিও কমছে, সরকার হারাচ্ছে রাজস্ব আয়। এ অবস্থায় সব ধরনের গাড়ি আমদানিতে শুল্ক হার সংস্কারের তাগিদ দেন তারা। গাড়ির বয়সের ব্যাপারটা, আমদানি পলিসির ব্যাপার, তারপরে শুল্ক করের পলিসি এবং বিশেষ করে কাস্টম যে মূল্য নির্ধারণ করে সে জায়গায় বড় রকমের পরিবর্তন দরকার, এবং যে ফাঁকিগুলো হচ্ছে ফাঁকিগুলো রোধ করার জন্য ফিক্সড ডিউটিতে যাওয়া যেতে পারে, যেটা অন্যান্য দেশে করে, যে তুমি যে দামে আনো আমার ট্যাক্স 10 লাখ টাকা, এটাকে বলে স্পেসিফিক ডিউটি, অথবা মিনিমাম ভ্যালু নির্ধারণ করে দেওয়া। এটা করা হলে সবাই কিন্তু আমরা একটা বেটার পরিবেশে আসতে পারি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে একযোগে অনুষ্ঠিত হচ্ছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাবের নির্বাচন। সকাল 9টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ট্রাভেল ও টিকেটিং খাতের সমস্যা ও সংকট নিরসন এবং বাণিজ্য সম্প্রসারণে জোটবদ্ধ থাকার এই সংগঠনের নির্বাচন উপলক্ষে সকাল থেকেই ট্রাভেল এজেন্সি মালিকরা ভোট কেন্দ্রে এসে ভিড় করেন। ভোটগ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রথমবারের মতো রাজশাহীতে অনুষ্ঠিত হল রেশম সিল্ক পণ্য সামগ্রী কেন্দ্রিক ফ্যাশন প্রদর্শনী। রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে ডিজাইনার নাফিস হোসেনের ডিজাইনে একটি সিল্ক সুতোর গল্প শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আব্দুল হাকিম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডব্লিউ সরকার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। নেপালে এসএ গেমসে স্বর্ণ জয়ী আর্চারদের সংবর্ধনা দিয়েছে আর্চারি ফেডারেশন। শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এ সময় আর্চারিকে জনপ্রিয় করতে ভবিষ্যতে আরও উদ্যোগ নেওয়া হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। অন্যদিকে খেলোয়াড়রাও বাংলাদেশকে আরও সাফল্য এনে দেওয়ার লক্ষ্যের কথা জানান। ভবিষ্যতে আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং আমার নেক্সট প্ল্যান হচ্ছে, যেটা হচ্ছে অলিম্পিকে যেতে হলে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, আগে সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। একসাথে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে যে কোনো কঠিন অর্জনের যে জয় করা সম্ভব, এই প্রমাণ হচ্ছে এই আর্চারি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করায় মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষোভ। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ বলায় দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ওবায়দুল কাদেরের। ভারতের নাগরিকত্ব আইন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি বললেন মির্জা ফখরুল। বাড়ছে না আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কলেবর, বাদ পড়তে পারেন বর্তমান কমিটির অন্তত 20 নেতা।
এবং আবহাওয়া ভালো থাকায় এবার পেঁয়াজের আবাদ ভালো। ন্যায্য মূল্য পেলে পেঁয়াজ চাষে আগ্রহী হবেন কৃষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।